জয়ী প্রার্থীদের পা যেন সবসময় মাটিতে থাকে, খড়দাহে প্রকাশ্য জনসভায় এই নির্দেশ দিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কি বলেছেন তিনি শুনব। আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য। প্রণব, আমরা শুনলাম রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি নির্দেশ দিলেন জয়ী প্রার্থীদের পা যেন সবসময় মাটিতে থাকেন, এরপরে জয়ী প্রার্থীরা তারা কি বলছেন? খর্দ বিধানসভা পাতুলিয়া যে পঞ্চায়েত দলীয় অনুষ্ঠানে তিনি আসেন এবং প্রকাশ্যে তিনি বক্তব্য রাখেন যে যারা এখানে জয়ী প্রার্থী যারা ওনাকে উপস্থিত রয়েছেন তারা যে জিতে তাদেরকে দল টিকিট দিয়েছে, তাদেরকে মানুষ জিতিয়েছেন, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা মানুষের সাথে মিশে থাকে এবং মানুষের সাথে যেন সাথে চলতে পারে, তাদের যেন মাটিতে থাকে, তিনি এমনই বক্তব্য রেখেছেন। এবং সেই বক্তব্য অনুযায়ী যারা দলীয় প্রার্থী তারা ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলো তাদের বক্তব্য অবশ্যই আমাদের বিধায়ক আমাদের মন্ত্রী যা বলেছেন আমরা সেভাবেই চলার চেষ্টা করব এবং সেভাবেই চলবো এমনটাই তারা আমাদের ক্যামেরার বাইরে জানিয়েছেন। আর মন্ত্রী এর আগেও আমরা দেখেছি যে ভোটের সময় উনি নির্দেশ দিয়েছেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে যে শান্তিপূর্ণ ভোট, ঠিক তেমনই ভোটে জেতার পরেও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় যে যারা বক্তব্য যারা জয়ী প্রার্থীরে উপস্থিত ছিলেন তাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তাদের পা যেন মাটিতে থাকে এবং তারা যেন মানুষের সাথে মিশে চলতে পারে। কম্পি ধন্যবাদ প্রণব।